এই কালকে তোর পরীক্ষা আর দাদা আর তুই মিলে ঘুমিয়ে রয়েছিস কালকে না দাদার পরীক্ষা দুজনে মিলে বিশ্বামলদে এভাবে করে ঘুমিয়ে আছিস কেন কিরে হে ছেলে কি কি তোর কালকে না এই এক্সাম কটা বাজে কি সুন্দর আরেকজন একদম বিছনার মধ্যে উঠে একদম দাদার মতন করে সুন্দর করে ঘুমাইছে ডাকতেছে যে কোনো মানে পাত্তাই দিচ্ছে না হ্যাঁ কি রে শিনি হ্যাঁ দাদাকে নিয়ে এভাবে করে ঘুমায় থাকলে চলবে দাদার না কালকে পরীক্ষা কিরে অবস্থা বোঝো তোর জায়গা কোথায় তুই কোথায় আছিস বিছনার মধ্যে ওর ও যেভাবে করে শুয়ে আছে তুইও সেভাবে করে শুয়ে আছিস কি রে ভগবান তুই এভাবে করে দাদার সাথে সাথে ঘুমিয়ে থাকবি এভাবে করে ঘুমায় থাকবি তোর কোনো মানে ইসে নাই কীভাবে দেখো 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 পুচু মোনা কীভাবে ঘুমাই আছে মামা তুমি দাদার সাথে এভাবে করে ঘুমিয়ে থাকবো বলবো 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 দাদাও ঘুমায় থাকবে তুমিও ঘুমায় থাকবা তুমিও অশিক্ষিত মূর্খ তোমার দাদাও তাই তুমিও পড়াশোনা পারো না ওও পারে না হুম চোখ খুলতেই পারতেছে না ও ওর এমন ঘুম ঠিক এগারোটা সাড়ে এগারোটা বাজবে ওর চোখটা খুলে যাবে খুলে গিয়ে দেড়টা দুটো অবধি আমার কোলে কোলে ঘুরে বেড়াবে সিনি মাম্মা ও মাম্মা তোমার বিছনা ছাড়ে তুমি এই বিষনায় কেন দাদার বিষনায় কেন উঠে বসু মাম্মা দাদাও ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে কি সুন্দর দাদার কালকে থেকে টেস্ট আহ হা হা কি আনন্দ